বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং অশ্বিনী বৈষ্ণব এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরেন একাধিক সিদ্ধান্তে গড়ে উঠবে নতুন ভারত কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কল্যাণ আন্না যোজনা পি এম জি অর্থাৎ বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ আগামী তিন মাসের জন্য বৃদ্ধি করে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধির কথাও জানানো হয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে এই উৎসবের মৌসুমে পঞ্চাশ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী এবং প্রায় বাষট্টি লক্ষ পেনশন ভোগীরা এর সুফল পাবেন সেই সঙ্গে উপকৃত হবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার তিনটি প্রধান রেলওয়ে স্টেশন নতুন দিল্লি আহমেদাবাদ এবং ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস মুম্বাইয়ের পুনঃ বিকাশের জন্য ভারতীয় রেলের উন্নতিকরণে এই প্রকল্পে প্রায় দশ হাজার কোটি টাকার বিনিয়োগ করা হবে নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে ট্রেন পরিষেবার পাশাপাশি বাস অটো এবং মেট্রো রেল পরিষেবা চালু হবে মোদেরার সূর্য মন্দির থেকে অনুপ্রাণিত হয়ে আহমেদাবাদ রেলওয়ে স্টেশনকে ইতিমধ্যেই নতুন করে সাজানো হয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে এও উল্লেখ করেছেন অনুরাগ ঠাকুর এবং অশ্বিনী বৈষ্ণব ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের হেরিটেজ বিল্ডিং স্পর্শ করা হবে না তবে আশেপাশের বিল্ডিংগুলি পুনরায় বিকশিত হবে বলেও জানিয়েছেন মন্ত্রী তবে নিঃসন্দেহে বলা যায় এই সিদ্ধান্তের ফলে ভারতীয়দের জীবনের মান উন্নয়ন ঘটবে তা শুধু নয় সেই সঙ্গে উন্নতি হবে পর্যটনেরও রিপোর্ট রাইজিস নিউজ